চলেছে সেমিফাইনাল ম্যাচ পাকসার কাপ এমএলএ কাপ, দেখা যাক ছোট্টুদার পায়ে বল। আমির আপনি বাঁ তরফ থাকা দেখলো লোক অন্দর আগে লাইন কে অন্দর থা খড়ে হোক একবার মাস্ক করকে দেখলো অন্দর কর দে ওখান থেকে গোলে মেরে দেবে ভুল করে দেবো সেমিফাইনাল হয়েছে বলি আপনার টিম চেঞ্জ কেন হলে যাদা আচ্ছা আচ্ছা প্লেয়ার লোক করে দিচ্ছে লোক আমার আদিছে হ্যালো কই কোথায় পিছনে আচ্ছা হাফ টাইম হোক ওখানে আমি যাচ্ছি গ্রাম কিং ভার্সেস আদিবাসী চন্দ্র আদিবাসী সংঘের মধ্যে বল কারাকারি লড়াই চলছে সাত নম্বর রাখছেন পারলেন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই খেলা অর্থাৎ এমএলএ কাপ আমরা 2001 আমরা অনুষ্ঠিত করেছিলাম। আজকে তার সেমিফাইনাল পর্যায়ের খেলা, আগামীকাল অন্তিম ব্লকের খেলা অর্থাৎ ফাইনাল খেলা। সুন্দর পাস দেখা যাক, নাম্বার 9 দেখা যাক, আদিবাসী পায় বল দেখা যাক কি করে চেষ্টা লম্বা শট অনেক বাইরে, আরে বাপ মুড়িয়ে বল মুড়িয়ে শট মুড়িয়ে গাও তো লেকে যারা ফালতু হতে দিয়েছিল এই দেখছেন সাগর টান সাগর টান সাগরে পায় বল দেখা যাক মহেশের পায় বল ঠিক আছে।
আজকে সেমিফাইনাল গেম খেলায় টান টান উত্তেজনা, আক্রমণ প্রতি আক্রমণ চলছে। একটা ফ্রি কিকের একটা সম্ভাবনা থাকে বিপদে, দেখা যাক কি করে। আবার সেই গোলকি হাতে বল, খেলা চলছে, খেলার ফলাফল 1-0, তার ট্যাংরা আদিবাসীর সঙ্গে 1-0 হচ্ছে, মানে গ্রাউন্ড কিং বয়েজ ক্লাব। শুনো দাদা, ও দাদা খেলার যে প্রতিভা, খেলার দ্বন্দ্ব, খেলার ছন্দ সব দারুণ ভাবে আছে। গোলকিপারে পায় বল, দেখা যাক কি করে। এগোচ্ছে কোটি কোটি পায়, দেখা যাক আস্তে আস্তে গোলকিপার বল নিয়ে মাঝ মাঠের দিকে এগিয়ে আসছেন। চিন্তা ভাবনা করছে কি করবেন, নেতৃত্বে এই খেলা এখনো খাতা খুলতে পারেনি। এই গোলটা হলে হয়তো তারা খাতা খুলতো, খেলার ফলাফল 1-1 হতো, কিন্তু গোলটা বারে লেগে বলটা বেরিয়ে এসেছে। কাদের পায় বল, দেখা যাক কাদের কি করে। নির্দেশ ঢুকা দিস
তরুণ রেফি আগে বের রেফি অনুমোদিত রেফি জ্যোতির্ময় নাগ আজকে মাম্মা ছাড়া দে দে অনেক বাইরে টান উত্তেজনা খেলায় জমে উঠেছে খেলার ফলাফল 1-0 টাঙ্গাইল আদিবাসী সংঘ 1 ভোট বল গ্রাউন্ড কি ওয়াইসরা 0 বল চাপ দিছে মাল সাত নম্বর প্রথম টিমের রেফারি খেলাচ্ছেন আমাদের মোহাম্মদ পাড়া এবং জ্যোতি মহিলা রেফারি আবুল ফরা লস্কর বাঁশি দিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ গোল সংখ্যা 1-0 ট্যাংরা আদিবাসী 1।